আমি আসলে ট্যাক্সি চালক হতে চাই। শুনলাম নাকি একজন ট্যাক্সি চালক অনেক টাকা ইনকাম করে। তুই ঠিকই শুনেছিস, কিন্তু একজন ট্যাক্সি চালক যেমন অনেক টাকা আয় করে, তেমনি অনেক টাকা ব্যয়ও করতে হয়। মানে? তোর কি ড্রাইভিং লাইসেন্স আছে? আছে, থাকবে না কেন? তুই কি ট্যাক্সি ভাড়া চালাবি নাকি নিজের ট্যাক্সি চালাবি? কোনটাই বেশি টাকা আয় করা যাবে? তুই যদি ভাড়ায় ট্যাক্সি চালাতে ইচ্ছুক, তাহলে বেশি টাকা আয় হবে না, কারণ বেশিরভাগ টাকা ভাড়া দিতেই চলে যাবে। আর তুই যদি নিজের ট্যাক্সি চালাতে ইচ্ছুক, তাহলে তোকে নিজের ট্যাক্সি কিনতে হবে এবং সেখানেই তোকে টাকা ব্যয় করতে হবে। আর কোনো খরচ নেই, শুধু তেল খরচটা তোকে দিতে হবে। আর তুই যদি ইন্স্যুরেন্স করে রাখিস, তাহলে ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হলেও তুইও টাকা পাবি। তাহলে নিজের ট্যাক্সি চালানোটাই বেশি উপকার মনে হয়। তুই কি জানিস একটা ট্যাক্সি কিনতে কত টাকা দরকার? না রে, জানি না। একটা ট্যাক্সি কিনতে কত টাকা দরকার হবে? কমপক্ষে হলেও 3 থেকে 4 লক্ষ টাকা। এই সামান্য টাকা? দূর, এটা কোনো টাকা হলো নাকি? দোস্ত, তুই মনে হয় ভুলে গেছিস যে তোর বাপ তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তোকে নিজের দমে ট্যাক্সি কিনতে হবে। খাইছে রে বন্ধু, তুই বিশ্বাস কর, আমি সত্যিই ভুলে গেছিলাম। এবার আমি কি করি? দোস্ত, তুই একটা কিছু কর, আমি তোর টাকা সময় মতো মিটিয়ে দিব। তুই যদি আমার কাছে আমার জীবনটাও চাইতি, না হলে আমি তাও দিয়ে দিতাম। তোর কারণে আমি একটা জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছি। কিন্তু দোস্ত, আমার কাছে এখন এত টাকা ক্যাশ নাই, আর যা আছে তাতে চলবে না। সমস্যা নেই, অ্যাকাউন্টে যা আছে তাতেই হয়ে যাবে। কিন্তু উস্তাদ, সেটা তো... চুপ কর। না রাজু, তুই চুপ করবি না। কি হয়েছে তুই বলতো আমাকে। ভাই, আসলে এই গ্যারেজের পিছনের দিকটা একেবারে ভেঙে গেছে, আর সেই দিকটা মেরামত করতে অনেক টাকা দরকার। তাই ওস্তাদ ভেবেছিল যে অ্যাকাউন্টে যা টাকা আছে তা দিয়ে মেরামত হয়ে যাবে। রাহুল, রাজু যা বলছে তা কি সত্যি? আরে ছাড় না, এই গ্যারেজ তোর দান। আমার সব কিছু দিয়ে দিলেও আমার কিছু যায় আসে না, আর আমি গ্যারেজটা মেরামত পরেও করতে পারবো। না দোস্ত, এটা হয় না। তুই তোর অ্যাকাউন্ট থেকে একটা টাকাও খরচ করবি না। তাহলে ট্যাক্সি কিনবি কোথা থেকে? দরকার হলে ব্যাংক থেকে লোন নিব। গুড আইডিয়া, কিন্তু লোন নিতে গেলে কিছু তো বন্ধক রাখতে হয়। সেটা দেখা যাবে। এখন তুই রেডি হয়ে নে, আমি আর তুই ব্যাংকে যাব। ঠিক আছে চল। তারপর আমি আর রাহুল মিলে ব্যাংকে গেলাম। সেখানে গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম। দেখুন মিস্টার রাকিব, আপনার কোয়ালিফিকেশন অনেক হাই লেভেলের, কিন্তু আপনি যে অ্যামাউন্ট লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, আর যে কাজে অ্যামাউন্টটা ব্যয় করবেন, সেটা মানানসই না। মানে আপনার শিক্ষাগত যোগ্যতা অন্য লেভেলের, কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা অন্য লেভেলের। আর এই হিসাবে আপনি যদি ট্যাক্সির জন্য ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে এই অ্যামাউন্ট আমরা দিতে পারবো না, কারণ একটা ট্যাক্সি থেকে এই অ্যামাউন্ট আমাদের ব্যাংকের হিসাবের খাতের সাথে মানানসই না। তাহলে আপনি আমাদের লোন দিবেন না? দেখুন, আপনারা যদি কোনো কিছু বন্ধক রাখতে চান, আর সেটা যদি আপনাদের লোনের অ্যামাউন্টের সাথে সমান হয়, তাহলে আপনার লোন পাস হবে, আর না হলে ইউ মে গো নাও। কিন্তু আমার কাছে তো এমন কিছুই নেই যা বন্ধক রেখে এত বড় অ্যামাউন্টের লোন নিব। তাহলে আপনারা অন্য জায়গায় চেষ্টা করতে পারেন, কিন্তু আমার মতে সবাই একই কথা বলবে, কারণ ব্যাংক পলিসি এমনই হয়। তারপর আমি আর রাহুল মিলে আরও 3টা ব্যাংকে গেলাম, কিন্তু সবাই একই কথা বলেছে। রাতও এসেছে, তাই আমরা 2জন গ্যারেজে চলে আসলাম। সকালে যখন আবার বের হব তখন... দেখ দোস্ত, আমরা অনেক ব্যাংকে ঘুরছি, কিন্তু কেউ আমাদের লোন পাস করবে না। কিছু একটা বন্ধক রাখতেই হবে। আমি জানি বন্ধু, কিন্তু তুই তো জানিস যে আমার কাছে এমন কিছুই নেই যা বন্ধক রেখে আমি লোন আনবো। তোর কাছে নেই, কিন্তু আমার কাছে তো আছে। মানে? মানেটা হলো আমি আমার এই গ্যারেজটা বন্ধক রাখবো। তুই পাগল হলি নাকি? এই গ্যারেজটা তোর ছোটবেলার স্বপ্ন, আর তুই আজকে তোর স্বপ্ন এইভাবে ভেঙে দিবি? এই গ্যারেজটাও যে তোরই অবদান। এখন যদি তুই আমার থেকে হেল্প না নেস, তাহলে তুই আমাকে আর বন্ধু বলে ডাকবি না। সবাই বলে টাকা দিয়ে সব সম্পর্ক টিকে থাকে, কিন্তু বন্ধুত্ব টিকে থাকে ভালোবাসা দিয়ে, আর সেটা তুই আজকে প্রমাণ করে দিলি। কথাটা বলেই আমি রাহুলকে জড়িয়ে ধরলাম। হয়েছে, এখন আমাকে স্যার ব্যাংকেও যেতে হবে। চল, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টের সাথে মেসেজও দিতে হবে, না হলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে না। ফাও ফাও রিকোয়েস্ট দিয়ে লাভ নাই। তারপর আমি আর রাহুল মিলে অন্য একটা ব্যাংকে গেলাম। সেখানে গিয়ে ব্যাংকের ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজার অন্যদিকে ঘুরে ফাইল দেখেছিল,
তাই আমি তার মুখও দেখতে পাইনি। স্যার, আপনাদের ব্যাংকে একটা লোনের জন্য অ্যাপ্লাই করতে চাই। ব্যাংকের ম্যানেজার ফাইলে রেখে যখন আমাদের দিকে ঘুরে তাকায়, তখন আমি ম্যানেজারকে দেখে অনেক অবাক হয়ে যাই।